ওয়ার্ল্ড টপ ফোর অলরাউন্ডার শাকিব আল হাসান, জ্যাক ক্যালিস, ইউভরাজ সিং এবং শহীদ আফ্রিদির ওডিআই ব্যাটিং এবং বোলিং রেকর্ড কম্পেয়ার করব। পার্সোনাল ইনফরমেশন। নেম শাকিব আল হাসান, ইউভরাজ সিং, জ্যাক ক্যালিস এবং শহীদ আফ্রিদি। শাকিব আল হাসান 24 মার্চ 1987 সালে জন্মগ্রহণ করেন, বয়স 35 বছর। ইউভরাজ সিং 12 ডিসেম্বর 1981 সালে জন্মগ্রহণ করেন, বয়স 40 বছর। জ্যাক ক্যালিস 16 ডিসেম্বর 1975 সালে জন্মগ্রহণ করেন, বয়স 46 বছর। এবং শহীদ আফ্রিদি 1 মার্চ 1980 সালে জন্মগ্রহণ করেন, বয়স 42 বছর। হাইট। শাকিব আল হাসানের হাইট 5 ফিট 7 ইঞ্চি, ইউভরাজ সিং 6 ফিট 1 ইঞ্চি, জ্যাক ক্যালিস 6 ফিট এবং শহীদ আফ্রিদি 5 ফিট 10 ইঞ্চি। ওয়েট। শাকিব আল হাসানের ওয়েট 62 কেজি, ইউভরাজ সিং 78 কেজি, জ্যাক ক্যালিস 85 কেজি এবং শহীদ আফ্রিদি 77 কেজি। ব্যাটিং স্টাইল। শাকিব আল হাসান লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান, ইউভরাজ সিং লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান, জ্যাক ক্যালিস রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান এবং শহীদ আফ্রিদি রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান। বোলিং স্টাইল। শাকিব আল হাসান লেফট আর্ম স্পিনার, ইউভরাজ সিং লেফট আর্ম স্পিনার, জ্যাক ক্যালিস রাইট আর্ম মিডিয়াম ফাস্ট বোলার এবং শহীদ আফ্রিদি রাইট আর্ম লেগ ব্রেক স্পিনার। প্লেয়িং রোল। শাকিব আল হাসান, ইউভরাজ সিং, জ্যাক ক্যালিস এবং শহীদ আফ্রিদি এই চারজনেই অলরাউন্ডার। ওডিআই ব্যাটিং কম্প্যারিজন। ম্যাচ। শাকিব আল হাসান ওডিআই ক্রিকেটে 221 ম্যাচ খেলছে, ইউভরাজ সিং 304 ম্যাচ খেলছে, জ্যাক ক্যালিস 328 ম্যাচ খেলছে এবং শহীদ আফ্রিদি 398 ম্যাচ খেলছে। শাকিব আল হাসান 209 ইনিংসে 6,755 রান স্কোর করছে, ইউভরাজ সিং 278 ইনিংসে 8,701 রান স্কোর করছে, জ্যাক ক্যালিস 314 ইনিংসে 11,579 রান স্কোর করছে এবং শহীদ আফ্রিদি 369 ইনিংসে 8,064 রান স্কোর করছে। ব্যাটিং গড়। শাকিব আল হাসানের ব্যাটিং গড় 37.53, ইউভরাজ সিং 36.56, জ্যাক ক্যালিস 44.36 এবং শহীদ আফ্রিদি 23.58। ব্যাটিং গড়। শাকিব আল হাসানের ব্যাটিং গড় 82.26, ইউভরাজ সিং 87.68, জ্যাক ক্যালিস 72.89 এবং শহীদ আফ্রিদি 117.01। হাইস্ট স্কোর। শাকিব আল হাসানের হাইস্ট স্কোর 134, ইউভরাজ সিংয়ের 150, জ্যাক ক্যালিসের 139 এবং শহীদ আফ্রিদির 124। শাকিব আল হাসান 9টি সেঞ্চুরি এবং 50টি হাফ সেঞ্চুরি করছে, ইউভরাজ সিং 14টি সেঞ্চুরি এবং 52টি হাফ সেঞ্চুরি করছে, জ্যাক ক্যালিস 17টি সেঞ্চুরি এবং 86টি হাফ সেঞ্চুরি করছে এবং শহীদ আফ্রিদি 6টি সেঞ্চুরি এবং 39টি হাফ সেঞ্চুরি করছে। শাকিব আল হাসান 611টি 4 এবং 46টি 6 মারছে, ইউভরাজ সিং 908টি 4 এবং 155টি 6 মারছে, জ্যাক ক্যালিস 911টি 4 এবং 137টি 6 মারছে এবং শহীদ আফ্রিদি 729টি 4 এবং 351টি 6 মারছে। শাকিব আল হাসান ওডিআই ক্রিকেটে 2006 সালে ডেবিউ করে, ইউভরাজ সিং 2000 সালে, জ্যাক ক্যালিস 1996 সালে এবং শহীদ আফ্রিদি 1996 সালে ডেবিউ করে। শাকিব আল হাসান 218 ইনিংস বোলিং করে উইকেট পেয়েছেন 285টি, ইউভরাজ সিং 161 ইনিংস বোলিং করে উইকেট পেয়েছেন 111টি, জ্যাক ক্যালিস 283 ইনিংস বোলিং করে উইকেট পেয়েছেন 273টি এবং শহীদ আফ্রিদি 372 ইনিংস বোলিং করে উইকেট পেয়েছেন 395টি। বোলিং গড়। শাকিব আল হাসানের বোলিং গড় 29.48, ইউভরাজ সিং 38.68, জ্যাক ক্যালিস 31.79 এবং শহীদ আফ্রিদি 24.45। ইকোনমি। শাকিব আল হাসানের ইকোনমি 4.44, ইউভরাজ সিং 5.10, জ্যাক ক্যালিস 4.84 এবং শহীদ আফ্রিদি 4.63। শাকিব আল হাসান ওডিআই ক্রিকেটে 3 বার 5 উইকেট পেয়েছে, ইউভরাজ সিং 1 বার 5 উইকেট পেয়েছে, জ্যাক ক্যালিস 2 বার 5 উইকেট পেয়েছে এবং শহীদ আফ্রিদি 9 বার 5 উইকেট পেয়েছে। বেস্ট বোলিং ফিগার। শাকিব আল হাসানের বেস্ট বোলিং ফিগার 29 রানে 5 উইকেট,
যুবরাজ সিং 31 রানে 5 উইকেট, জ্যাক ক্যালিস 30 রানে 5 উইকেট এবং শাহিদ আফ্রিদি 12 রানে 7 উইকেট। ম্যান অফ দ্য ম্যাচ শাকিব আল হাসান। ওডিআই ক্রিকেটে 24 বার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। যুবরাজ সিং 27 বার, জ্যাক ক্যালিস 32 বার এবং শাহিদ আফ্রিদি 32 বার। এই চারজনের মধ্যে সেরা অলরাউন্ডারকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। Here we go.